বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার হোমস্টাইল রান্নার চ্যানেলে, নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো শাক দিয়ে ডাল রান্না। এখানে আমি পুঁই শাক ভালোভাবে কেটে বেছে ধুয়ে নিয়েছি, আর শাকগুলো আমি একটা পাতিলে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মসুরির ডাল। ডালটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখে তারপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শাকের সাথে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব রসুন। রসুনটা আমি একটু শিল দিয়ে ছেঁচে নিয়েছি, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব এখানে সামান্য হলুদের গুঁড়া, আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ পালি। এখানে আমি মরিচের গুঁড়াটা ব্যবহার করব না, বেশি করে কাঁচামরিচ পালি দিতে হয় এই ডালটাতে। এখন দিয়ে দিব তেল। তেলটা দিয়ে ভালোভাবে হাত দিয়ে সবগুলো উপকরণ মাখিয়ে নেব। হাত দিয়ে যত ভালোভাবে এই শাকটা মাখাবেন ততই খেতে বেশি মজা হবে। এই শাকটা দিয়ে আপনারা একবার হলেও মুসুরি ডাল রান্না করে খেয়ে দেখবেন, খেতে ভীষণ মজা হয়। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটা খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরিমাণ মতো পানি দিয়ে আমি ডালটা সিদ্ধ করে নিয়েছি। দেখেন ডালটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর শাকটাও অনেকটা মিলিয়ে গেছে। যারা সবজি খেতে পছন্দ করেন তারা এভাবে সবজি দিয়ে ডাল রান্না করে খেতে পারেন। এখন ডালটা আমি সম্বার দিয়ে দিব, তাই চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হইলে এখানে আমি 4টা শুকনো মরিচ দিয়েছি। এই ডালের সম্বারে শুকনো মরিচটা দিলে খেতে ভীষণ মজা হয়। শুকনো মরিচটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। পেঁয়াজ কুচি রসুন কুচি আমি গোল্ডেন কালার করে ভেজে নিব। আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে রেসিপিটা ভালোভাবে বুঝতে পারবেন। পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা ডালটা, আর এই ডালটা দিয়ে ভালোভাবে পেঁয়াজ রসুনের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 মিনিট। তাহলে ডালের যে সম্বারের পেঁয়াজ রসুনগুলো তার ডালের মধ্যে ভালোভাবে মিশে যাবে। বলক উঠে আসলে ডালটা আমি নামিয়ে নেবো একটু নাড়িয়ে চাড়িয়ে। এভাবে একবার হলো ডালটা রান্না করে আপনারা খাবেন, খেতে ভীষণ মজা হয়। আর আপনাদের কাছে রেসিপিটা যদি বেশি ভালো লাগে তাহলে আপনারা আপনাদের ফ্রেন্ড অথবা ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এই রকম মজার মজার রেসিপি আমার চ্যানেলে আছে, একবার হলো চ্যানেলটা ঘুরে আসবেন। যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবে।